দেশে এখন পান্তাভাত খাওয়ার লোক খুঁজে পাওয়া যায় না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী। সোমবার বিকেলে ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ অডিটোরিয়ামে দোয়া মাহফিল ও আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 48তম শাহাদাত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে এই আয়োজন। পরীক্ষার মার্কের জন্য যে যত ভালো প্রেজেন্টেশন করতে পারে তার মার্ক তত বেশি হয়েছে, কিন্তু সে কাছে না বই কাছে নাই, কিন্তু তিনি তার প্রেজেন্টেশন এত সুন্দর, এত অকাট্য, এত বাস্তব এবং এটা অসুস্থ বলে প্রমাণ করার ক্ষমতা তারই না, এবং সেগুলি তার সুন্দর ঘর আজকে বিভিন্ন বড় বড় রাস্তা দিয়ে যাওয়া বা কামের রাস্তা দিয়ে গেলে আমরা দেখতে পাবো বস্ত্র চিকিৎসা বাসস্থানের গ্যারান্টি সেটাও সেই খাতে দিয়েছেন এবং দিয়েই